সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও জুলাই মাসে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। জ্বর, কাশি, পেট ব্যথার উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জেলা প্রশাসন থেকে এডিস মশা নিধনে কোনো কার্যকর পদক্ষেপ না নেয় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। কুমিল্লায় একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন 51 জন ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যাই বেশি। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই কুমিল্লা জেলা সহ নগরের বিভিন্ন এলাকা থেকে এসেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু নর্মাল ফিভার যেগুলো, এদেরকে হাসপাতাল থাকার কোনো দরকার নেই, ওদেরকে বাসায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি, পরীক্ষা কনফার্ম করে জটিল হলে আমরা নিয়ে আসছি, রেগুলারই নজরদারি করছি। আমাদের 6টা মেডিসিন ইউনিট আছে, তারা সার্বক্ষণিক কাজ করছে, নার্সরা কাজ করছে, ওয়ার্ড আমাদের 70টা রোগী রাখার মতো ব্যবস্থা আমরা করেছি, প্রশস্ত করেছি। তো আমরা আশা করি আস্তে আস্তে আমাদের পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 111 জন রোগী। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 42 জন। তবে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। মশা নিধন করা যে মেশিন বা পরিষ্কার এরকম কোনো নজরে আসে। সরকারের বাবদে ভালো করে চিকিৎসা করে দেন তাহলে আমরা মনে করেন যে ভালো মনে করব। মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক বলেন, পুরুষ রোগীদের জন্য 18 এবং নারী রোগীদের জন্য 18 শয্যার ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। তবে রোগীর সংখ্যা বাড়লে শয্যার সংখ্যাও বাড়ানো হবে বলে জানান তিনি। যশোরে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 21 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 244 জনে। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন 50 জন। রোগীদের চাপ বাড়ায় ডেঙ্গু ওয়ার্ড সম্প্রসারণ করা হয়েছে। নারী, শিশু ও পুরুষ ওয়ার্ড আলাদা আলাদা করা হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের চাপ। 100 শয্যার হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 400 রোগী। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়া ও হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজন সহ অন্যান্য লোকজনের আনাগোন অনেক বেশি আর কি, মানে যেটা বলে আমরা তাদেরকে ভিজিটর থাকি। পটুয়াখালীতে একদিনে 51 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 5 শিশুও রয়েছে। বর্তমানে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 174 জন রোগী। জেলা প্রশাসন থেকে এডিস মশা নিধনে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন সচেতন নাগরিকরা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।